नमस्कार। राधे राधे, हरे कृष्ण। धनतेरसे भूले ये दस टी जिनिस किनबें ना, संसारे आसबे चरम अभाव। ये दिन टी केनाकाटा करार जोन्नो अत्यंत शुभ बोले मने करा हय। धनतेरसे केनाकाटा करले मा लक्ष्मीर अक्षय हुए सेई गृहे बास करें बोले प्रचलित विश्वास। तबे किनते हबे बोले जा खुशी ए दिन किने फेलबें ना। मने राखबें जे कोनो धनतेरसे जे कोनो जिनिस केना उचित नय। ए दिन कोन कोन जिनिस किनते नेई आर जेने निन। धनतेरसे पालित हय काली पुजोर आगेर दिन 11 नवेम्बर। धनतेरस এই দিন কেনাকাটা করলে লক্ষ্মীদেবী ঘরে বাঁধা পড়েন বলে মনে করা হয়। আগে মূলত অবাঙালি সম্প্রদায়ে ধনতেরাস কেনাকাটা করলেও গত কয়েক বছরে আমাদের রাজ্যেও ধনতেরাসের দিন কেনাকাটা করার প্রথা যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু শাস্ত্রমতে এদিন অনেক কিছু কেনার উপর নিষেধাজ্ঞা রয়েছে। অশুভ প্রভাব এড়াতে এদিন কি কি কিনবেন আর তা জেনে নিন। এই তালিকায় প্রথমেই আসবে লোহার নাম। লোহার বাসন বা লোহার অন্য কোনো দ্রব্য ধনতেরাসে ভুলেও কিনবেন না। এটি কিন্তু আপনার জীবন শেষ করে দিতে পারে। অনেকেই ধনতেরাসে স্টিলের বাসন কিনে থাকেন, কিন্তু জানেন কি, স্টিল যেহেতু লোহারই আরও একটা রূপ, তাই স্টিল এদিন এড়িয়ে যাওয়াই ভালো। তাই তামা বা পিতলের বাসন এদিন কিনুন। খালি কলসি বা হাঁড়িও এদিন ঘরে নিয়ে আসা ভালো নয়। জানি দোকান থেকে আপনাকে খাবার ভর্তি বাসন বিক্রি করবে না, তাই বাড়িতে নিয়ে আসার আগে ওই পাত্রে জল ভরে নিন। এছাড়া ধনতেরাসে কখনোই কোনো ধারালো বস্তু যেমন ছুরি কাঁচি কিনবেন না। ধনতেরাসে কেনাকাটার জন্য শুভ বলে অনেকেই এদিন গাড়ি কেনেন, কিন্তু তা না করাই ভালো। একান্তই কিনতে হলে গাড়ির দাম আগের দিনই মিটিয়ে দিন। তেল ঘি জাতীয় দ্রব্য এদিন কিনবেন না। রান্নার জন্য আগে থেকে তেল বা ঘি কিনে ঘরে রেখে দিন। কালো রঙের যে কোনো কিছু ধনতেরাসে কিন্তু না কেনাই ভালো। ধনতেরাসে কালো রঙের দ্রব্য কিনতে বা দুর্ভাগ্য বয়ে আনে বলে বিশ্বাস। ধনতেরাস ও দীপাবলিতে অনেকেই প্রিয় মানুষদের উপহার দেন। এই উপহার কিন্তু ধনতেরাসের দিন কিনবেন না, আগে থেকে কিনে রেখে দিন। মনে করা হয় কাঁচের সঙ্গে রাহুর যোগ রয়েছে, তাই কাঁচের কোনো দ্রব্য ধনতেরাসে এড়িয়ে যাওয়াই ভালো। এছাড়াও আরও যে একটি বস্তু আছে ধনতেরাস থেকে দূরে থাকবেন, তা হলো নকল সোনা। সোনা কেনা ধনতেরাসে শুভ হলেও নকল গোল্ড প্লেটেড গয়না এদিন ভুলেও কিনবেন না।